মর্নিং বন্ধুরা, আজকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভকামনা। তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ সকালবেলা রেডি হয়ে অফিসে চলে এসেছি, কারণ আজকে আমার অফিস ছুটি নেই। তো তারপরে শুরু করেছি আমার গাড়ির পুজো দেওয়া। তো এই আমার ধান্য, আমার লাইফের সব থেকে বড়ো ইম্পর্টেন্ট একটা জিনিস, তো তাকে তো পুজো করতেই হবে। তো চলে এসেছি মন্দিরে, পুজো টুজো করবো, করার কমপ্লিট হলে তারপরে ঢুকবো অফিসে। তো অনেক টাইম হয়ে যাচ্ছে, তো ঠাকুর মশাই তো প্রচুর পুজো জমে গেছে, সবাই দাঁড়িয়ে আছে পুজো করবে বলে। তারপরে অফিসে ঢুকে গেলাম। অফিসে ঢুকে যাওয়ার পর সেটা আর কিছু শেয়ার করতে পারিনি। তারপরে বেরোনোর সময় ফুচকা খেয়ে নিলাম, অনেক দিন বাদে খেলাম। তো যাই হোক, অফিস থেকে বেরোনোর পর কী সুন্দর পুজোর সব প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এবার পুজো পুজো এসে গেছে। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে তো বিশাল লাইন দিয়ে লাস্টে কিনলাম মোদক, কারণ আমি করব গণেশ পুজো। আর নিয়ে নিলাম একটু ফুল, অনেক খোঁজাখুঁজি করে জানো এই মূর্তিটা পেলাম, সত্যি আমার খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, সব কিছু রেডি ফেডি হয়ে আবার রেডি হয়ে গেলাম। দেখো রেডি তো হয়েছে, কিন্তু তার উপরে পড়তে হলো রেনকোট, কারণ যাব মামার বাড়িতে। এই যে মামার বাড়ি এসে গেছি, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, একটু প্রসাদ খেলাম, আর ভোগের থালাটা এত সুন্দর সাজানো ছিল তোমাদের শেয়ার করে পারলাম না। তো যাই হোক, এখানে ভোগ ছিল, একটুকুনি খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর বাড়ি এসে গেলাম। তো বাড়ি এসে আমি ওই মামনসার পুজোর প্রসাদ আমার খুব ভালো লাগে খেয়ে নিলাম, খাওয়ার পর মিষ্টি খেলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কেমন লাগলো ভিডিও?